শুভাশিসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হচ্ছে সেটা থামাতে অনুরোধ করেছেন মাশরাফি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক বক্তব্যে মাশরাফি ভক্তদের আচরণে নিজের কষ্টের কথা স্পষ্ট জানিয়েছেন একই সাথে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে শুভাশিসকে প্রাপ্য সম্মান জানানোর অনুরোধ জানিয়েছেন স্টার্টিংটা বলতেই পারেন আমার থেকে হয়েছে সে হয়তোবা বলটা ধরে থ্রো করতে চেয়েছিল কিন্তু আমি যদি ওইভাবে রিয়াকশনটা না দিতাম হয়তোবা ও চলে যেত সো আমার জায়গা থেকে এই জন্য আমি সরি বলেছি আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন এবং মাঠের জিনিসটা আমার কাছে মনে হয় মাঠেই রাখাই ভালো আপনাদের কাছে হাট জোর করে আমি বলছি জিনিসটা বেশি বাড়তে দিয়েন না তাহলে হয়তোবা সেটা সুবাসী বা আমার কারো জন্য সেটা ভালো হবে না আয়োজনে আপ্যায়নে একশোতে একশো পেয়েছে সিলেট প্রায় সবগুলো ম্যাচ হয়েছে ফুল হাউসে ক্রিকেটের উন্মাদনায় দৃষ্টান্ত স্থাপন করেছে সিলেটের ক্রিকেট প্রেমীরা কিন্তু আসর ভাঙছে তাই মন খারাপ ভক্তদের এখন থেকেই তারা গুনতে শুরু করেছে অপেক্ষার প্রহর কবে আবার মাঠে বসে খেলা দেখার সুযোগ মিলবে বিসিবি কর্তারা কথা দিয়েছে খুব শীঘ্রই আরিফিনের রিপোর্ট সিলেটের ক্রিকেট ভক্তদের মন খারাপ বিপিএল পাড়ি দিচ্ছে রাজধানীতে শেষ মুহূর্তে ওদের মনে হচ্ছে আরো কিছু ম্যাচ সিলেটে নয় কেন পরাজয়ের করুণ সুরে নয় জয়ের ঝান্ডা উড়িয়ে সিলেটিদের বুকের জমিন চওড়া করেছে নাসিরদের সিক্সার্স ভক্তদের আশা সিলেটের আশীর্বাদ কাজে লাগবে ঢাকা ও চট্টগ্রাম ভেনুতে সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাপন বাইকে আবার যেন নেক্সট টাইমে উনি সিলেটে খেলা দেওয়ার চেষ্টা করেন মন তো একটু খারাপ হবেই একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছিল এই সিলেটে বিপিএল কর্তৃপক্ষ কে সিলেটবাসীর পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিসিবি কাছে আমাদের অনুরোধ তারা আন্তর্জাতিক ম্যাচে যেতে আমাদের সিলেটে দেওয়া দেওয়া হোক প্রথমবার বিপিএল সিলেটে নানা চ্যালেঞ্জ সফলভাবে পার করেছে স্থানীয় সংগঠকরা সন্তুষ্ট বিসিবি পরিচালক আমাদের এখানে কিন্তু আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি আমাদের পাপন ভাই সকলের সামনেই বলেছেন মিডিয়ার সামনে যে উনার চিন্তা ভাবনায় রয়েছে যে তিন থেকে চারটি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে ভালোই ভালোই বিপিএল এর শুরু পর্ব শেষ করায় আন্তর্জাতিক ম্যাচ পাওয়ার জোর দাবি জানানো এখন আর বাড়তি চাওয়া নয় সিলেটবাসীর বিপিএল আয়োজনের মুন্সিয়ানায় ফেল করেনি সিলেট ভেনু এবার অপেক্ষা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের বিসিবি সভাপতির দেওয়া কথা যদি ফলে যায় শেষ পর্যন্ত তাহলে টাইগারদের খেলায় মুগ্ধ হতে পারে সিলেটের দর্শক শামসুল আরিফিন একাত্তর সিলেট জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় মাশরাফি শুভাশিষের বাগ বিতন্ডা। হঠাৎই কেন মেজাজ হারালেন ম্যাচ কেনই বা অশোভনীয় আচরণে জাতীয় দলের কাপ্তানের দিকে তেড়ে গেলেন শুভাশিষ অনেকেই বলছে খেলার অংশ আবার কারো কাছে অগ্রহণযোগ্য শুভাশিসের কাণ্ড সামাজিক যোগাযোগের মাধ্যম গরম ম্যাচ শেষে মাশরাফির প্রতিক্রিয়া ছেলেরা সব স্মার্ট হয়ে যাচ্ছে ভালোই দেবচৌধুরী রিপোর্ট বাইশ বলে দরকার ছিল বিয়াল্লিশ ঠিক আগের বলেই সুভাষিসকে চার মেরেছেন মার্শি পরের বল সে এক কাণ্ড বটে যে কোন বিচারেই মাত্রা ছাড়িয়েছেন সুভাষিস কেবল জাতীয় দলের অধিনায়ক কিংবা বাংলাদেশ ক্রিকেটের আইকনিক চরিত্র বলে না অন্য যে কোনো ক্রিকেটারের সাথেই এমন আচরণ অগ্রহণযোগ্য রিপ্লে বলে মাশরাফি শুভাশিসকে বোলিং মার্কে যাবার ইঙ্গিত করেছিলেন সেটা অনেকেই করে শুভাশিসের প্রাথমিক রিয়াকশনও মোটামুটি স্বাভাবিক বলা যেতে পারে দুজনের আচরণই হিট অফ দ্য মোমেন্ট কিন্তু সেই হিটকে দাবানল বানিয়ে ছেড়েছেন শুভাশিস জুনিয়রের এমন কাণ্ডে মাশরাফি বিস্মিত না হয়েই পারেন না এমন একদিনে যে সময়টায় আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূর্ণ করলেন মাশরাফি ওভার কি মাশরাফিকে সরি বলেছেন শুভাশিস কে জানে হবে হয়তো সেটাই স্বাভাবিক প্রেস কনফারেন্সে মাশরাফি আবারও বুঝিয়েছেন কেন তিনি আইকনিক আমি মনে করি আই শুড সে সরি টু হিম আমেরি সরি বলা উচিত ওই জায়গা থেকে আমি মনে করি ঠিক আছে কারণ হি ওয়ান্টস টু উইন আই ওয়ান্ট টু উইন অ্যাজ ওয়েল বাট আমি হয়তো বা এখানে আরেকটু বিকজ ও আমার ছোট সো আমি অবশ্যই আরেকটু মাথা ঠান্ডা রাখলে ভালো হতো বাট এমন সিরিয়াস কিছু হয়নি এটা ফর্স্টিওর কিন্তু হয়তো বা আমি যাই না ওর কি করা উচিত ছিল বাট বিং এস এ সিনিয়র অবশ্যই আ আমার আরেকটু হলে ভালো নাটকের মূল চরিত্ররা হয়তো সবকিছুই স্বাভাবিকভাবে নিয়েছেন কিন্তু ভক্তদের মানাবেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুভাষীশকে ধিক্কার গালমন্দ রীতিমতো গালাগালির তুবি ছুটেছে অনেকে আবার সুভাষীশের ধর্মনিয় গালি দিতে দেরি করেননি সবচেয়ে বড় আপত্তিটাও এইখানেই এটা কোনো হিট অফ দা মোমেন্ট না নিয়মিত ঘটনা সুভাগত লিটন সোমমরাও এই গালির শিকার হয়েছেন এরাই নাকি আবার ভদ্রলোকের খেলার ভক্ত